খুন করে দেহ মাটিতে পুঁতে পালালো একদল দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে সোনারপুরের বিদ্যাধরপুরে। আপনাদের জানি রাখি দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে বিদ্যাধরপুর এলাকায় সকালেই এই দেহ উদ্ধার করা হয়। অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার করা হয়েছে। খুন করে মৃতদেহ মাটিতে পুঁতে পালায় একদল দুষ্কৃতী। এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি প্রসেনজিৎ সাহা। প্রসেনজিৎ, কি খবর রয়েছে? দেখো সবুজ, যেমনটা জানা যাচ্ছে, গতকাল রাতের অন্ধকারে একদল দুষ্কৃতী সোনারপুর থানার অন্তর্গত বিদ্যাধরপুর এলাকায়, সেখানে মাঠের মাঝখানে ফাঁকা মাঠ, সেই মাঠের মাঝখানে গর্ত খুঁড়ে এক ব্যক্তির দেহ মাটিতে পুঁতে দিয়ে, অর্ধেকটা পুঁতে দিয়ে কার্যত সেখান থেকে পালিয়ে যায়। আর সকালবেলা মানুষজন যখন সেখানে আসেন তখন তারা দেখতে পান একটি মৃতদেহ সেখানে পড়ে আছে এবং দেহের খানিকটা অংশ মাটির মধ্যে পোঁতা রয়েছে। তারপরেই সোনারপুর থানায় তারা খবর দেন। সোনারপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে, সেই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। এখনো পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। পুলিশ চেষ্টা করছে ব্যক্তির পরিচয় জানতে। পুলিশ প্রাথমিকভাবে যেমনটা জানিয়েছে, ওই ব্যক্তির গলার নলি কাটা রয়েছে এবং মাথার দিকে থ্যাপলানোর আঘাতের চিহ্ন রয়েছে। এবং এই ঘটনায় পুলিশের প্রাথমিক অনুমান যে ওই ব্যক্তিকে খুন করে সেই দেহ লোপাটের চেষ্টা করছিল দুষ্কৃতীরা। তবে এই ঘটনার পেছনে কে বা কারা জড়িত রয়েছে সে বিষয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কিভাবে ওই ব্যক্তির এক্স্যাক্টলি মৃত্যু হয়েছে সেটা খতিয়ে রাখা হচ্ছে। পাশাপাশি এই ঘটনার পেছনে আরো কে বা কারা জড়িত রয়েছে সেটাও খতিয়ে দেখছে সোনারপুর থানার পুলিশ। তবে ধন্যবাদ প্রসেনজিৎ, আমরা কথা বলছিলাম প্রতিনিধি প্রসেনজিৎ সাহার সঙ্গে। স্থানীয়রা কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। গর্তের মধ্যে কোমরের নিচ থেকে ঘাড়ের এই এতটা অংশ গর্তের ভিতরে ঢোকানো ছিল, আর মাথাটা এরকম গজা ছিল, আর হাত দুটো এরকম উঁচু ছিল। আচ্ছা, বাকি পাটাও একটা হাত এরকম নিচে আর একটা হাত বাম হাতটা এরকম। এবার তারপরে যখন ওনার বডিটা তুললো তখন আমরা দেখলাম যে এরকম জায়গায় কোপানো কিংবা এখানে গর্ত, পিঠে এইসব কালশিট পরে আছে, তারপরে পেরেক দিয়ে মারলে যেরকম ওরা একটু গর্ত গর্ত মতো এইসব। আচ্ছা, তারপরে মুখে রুমাল ঢোকানো ছিল। পুলিশরা তো ওনারা যখন এইসব বডিগুলো তুলে দেখাচ্ছে।